Welcome viewers, kemon achen shobai, asha kori shobai bhalo achen. Ami ache apnader sathe Dipak Sarkar from Bengali Techsquad. Ar Bengali Techsquad er notun episode e apnader shobaike shagotom. Ajker ei birote ami apnader sathe alochona korbo je market e je ekhon BLDC fan paoa jay. Apni dekhben prochur company er kintu BLDC fan paoa jay. Atomberg er paben, Crompton er paben, tarpor hocche apnar New Dash er paben, tarpore aro bohu company royeche kintu jara kintu প্রচুর পরিমাণে এখন কিন্তু BLDC ফ্যান এর অ্যাড দিচ্ছে इवन কদিন আগে তো দেখলাম কুল নাকি একটা যেন নামের একটা BLDC ফ্যান বেরিয়েছে তো সেটারও কিন্তু অ্যাড দিচ্ছে তো এই যে BLDC ফ্যান এই BLDC ফ্যান লোকে করছে কেন এবং এটার যে অ্যাডভান্টেজ সেগুলো কি মানে বর্তমানে আমাদের বাড়িতে যে সব ফ্যানগুলো রয়েছে তার থেকে BLDC ফ্যান কেন আলাদা এবং কেন আমাদের BLDC ফ্যান কেনা উচিত এবং কেন এটা ব্যবহার করলে আমাদের লং টার্মে অনেক বেশি সুবিধা হবে সো পুরো বিষয়টা এক্সপ্লেইন করব সমস্ত কিছু আপনাদের বলবো সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না ওকে BLDC ফ্যান এর যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু হিউজ পরিমাণে এখন যে ফ্যানটা দেখছেন এই ফ্যানটা কিন্তু আমাকে নিউ ড্যাশ পাঠিয়েছিল কিছুদিন আগে এবার আমাকে শুধু নিউ ড্যাশ পাঠিয়েছে বলে যে এটাই কিনতে হবে এরকম না আপনি চাইলে যে কোনো কিন্তু BLDC ফ্যান কিনতে পারেন অর্থাৎ যে কোনো কোম্পানির আপনি যদি BLDC ফ্যান কেনেন আপনার কিন্তু অ্যাডভান্টেজ সেমই হবে সো কি কি সেই সুবিধা সমস্ত কিছু চলুন একবার আপনাদের প্রথম থেকে বলে দিই প্রথমদের আপনি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে টেকনোলজি অর্থাৎ এইখানে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে BLDC অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর আমরা যে নর্মাল ফ্যানগুলো ব্যবহার করি এখানে কিন্তু কপার ব্রাশ থাকে এবং যার জন্য কিন্তু এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু বিরাট হিট হয় আপনি যদি ফ্যান হাত দেন অনেকক্ষণ পরে চলার পরে দেখবেন বিশাল গরম হয়ে গেছে এবং যার ফলে কিন্তু এখানে ওয়ারেন্টি আর হয় এবং অনেকদিন পরে কিন্তু এই জিনিসটা নষ্টও হয়ে যায় এই ফ্যানগুলোকে কিন্তু আবার করে আপনাকে কয়েল করাতে হয় এবং এগুলোকে ঠিক করাতে হয় কিন্তু এই যে ব্রাশলেস ডিসি মোটর এখানে কিন্তু কোনো রকম ব্রাশই থাকে না সো যার জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট এখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় না সো যার জন্য এটার মধ্যে কিন্তু যে হিট প্রডিউস সেটা কিন্তু অনেক কম হয় এবং যার জন্য কিন্তু এর লংজিভিটি অনেক বেশি নর্মাল ফ্যানের তুলনায় এটা কিন্তু একটা বড় সরো অ্যাডভান্টেজ BLDC ফ্যানের দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার কনজাম্পশন এটাও কিন্তু একটা বড় সরো বেনিফিট তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে BLDC ফ্যানের যে নর্মাল মানে পাওয়ার কনজিউম করে সেটা হচ্ছে 28 ওয়াট থেকে ম্যাক্সিমাম 40 ওয়াট অবধি এর মধ্যে কিন্তু সে আপনাকে সম্পূর্ণ এফিসিয়েন্সি দিয়ে দেবে এবং ফুল পাওয়ারে আপনি কিন্তু ফ্যানটাকে চালাতে পারবেন এবং আপনি যদি একটা নর্মাল ফ্যান ব্যবহার করেন মানে BLDC ছাড়া নর্মাল যে ব্রাশযুক্ত যে ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এদের যে ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন সেটা কিন্তু অনেক হাই অর্থাৎ 80 ওয়াট 90 ওয়াট বা তারও বেশি কিন্তু হয়ে থাকে কিন্তু BLDC ফ্যান যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো কোম্পানি হোক না কেন ম্যাক্সিমাম আপনি 40 ওয়াট অবধিই পাবেন অর্থাৎ জাস্ট দুটো একটা রড লাইট জ্বালানোর সমান কিছু কিছু BLDC ফ্যান আছে যার কিন্তু পাওয়ার কনজাম্পশন 28 ওয়াটের সমান অর্থাৎ আমার কাছে যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু মাত্র 28 ওয়াট খায় যেটা কিন্তু ফুল পাওয়ারে চলার সময় এবং বাড়িতে যতগুলো নর্মাল ফ্যান আছে তার থেকে আবার জোরেও ঘোরে এবং তাদের থেকে বাতাসও বেশি কিন্তু নর্মাল ফ্যানগুলোর প্রায় 70-80 ওয়াট করে কারেন্ট খায় আর এ কিন্তু মাত্র 28 ওয়াট কারেন্ট খায় তাতে কিন্তু এত বেশি সুবিধা এবং আপনি যদি হিসাব করে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে ইয়ারলি কিন্তু আপনি 1500 থেকে 1600 টাকা কিন্তু এখান থেকে বাঁচাতে পারবেন এই একটা BLDC ফ্যান থেকে অর্থাৎ আপনার বাড়িতে যদি চারটে ঘর থাকে চারটে ঘরে যদি আপনি চারটে BLDC ফ্যান লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে প্রায় 6-7 হাজার টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন ইয়ারলি তিন নম্বর যে সুবিধা আছে সেটা হচ্ছে ইনভার্টার অপারেশন অর্থাৎ অনেকের বাড়িতে কিন্তু ইনভার্টার রয়েছে আপনার এলাকায় হয়তো কারেন্ট টারেন্ট মাঝে মাঝে চলে যায় যদি আপনি নর্মাল ফ্যানের বদলে যদি আপনি BLDC ফ্যান ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভার্টারের উপরে চাপ কম পড়বে ধরলাম আপনার বাড়িতে যে নর্মাল ফ্যানগুলো রয়েছে সেগুলো হয়তো 100 ওয়াট করে কারেন্ট খায় সেক্ষেত্রে আপনি যদি তিনটে ফ্যান চালান তাহলে কিন্তু আপনার 300 ওয়াট কারেন্ট লাগবে কিন্তু এইখানে যদি আপনি BLDC ফ্যান লাগান সেক্ষেত্রে প্রত্যেকটা BLDC ফ্যান হচ্ছে 30 ওয়াট করে ধরলাম ম্যাক্সিমাম 40 ওয়াট করে সেক্ষেত্রে কিন্তু তিনটে ফ্যানে আপনার মাত্র লাগবে হচ্ছে 120 ওয়াট অর্থাৎ কোথায় 300 ওয়াট আর কোথায় 120 ওয়াট সো আপনার ইনভার্টারের যে পাওয়ার সেটা কিন্তু কম লাগবে এবং ইনভার্টার দিয়ে কিন্তু আপনি অন্যান্য জিনিসও চালাতে পারবেন ওই বেঁচে থাকা ওয়াটগুলো দিয়ে সো এটাও কিন্তু একটা দারুণ বিষয় চার নম্বর যে জিনিসটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে নয়েজ কন্ট্রোল অর্থাৎ BLDC ফ্যানে নয়েজ হয় না বলেই চলে অর্থাৎ এই যে নর্মাল ফ্যানগুলো আমরা ইউজ করি সেই ফ্যানগুলো যদি আপনি আস্তে চালান সেক্ষেত্রে দেখবেন ফ্যানের মধ্যে থেকে কিন্তু একটা আওয়াজ হয় করে একটা আওয়াজ হয় কিন্তু এই BLDC ফ্যানে কিন্তু ওই ধরনের কোনো আওয়াজ হয় না যেহেতু নর্মাল ফ্যানে ব্রাশ থাকে যার জন্য কিন্তু ওখানে একটা হামিং নয়েজ হয় কিন্তু এই যে BLDC ফ্যান এই BLDC ফ্যানে কিন্তু এই ধরনের কোনো আওয়াজই নেই জাস্ট একদম সাইলেন্ট তো সাইলেন্টই যেটাকে বলে সেটাই আমি তো এখন ফ্যান চালিয়ে ভিডিও বানাই সো কোনো রকম অসুবিধাই হয় না আপনারা তো ধরতেও পারেন না যে ফ্যান চলছে এতটাই কম নয়েজ হয় এছাড়াও লো মেনটেন্স কস্ট
বেটার পারফরমেন্স এগুলো তো রয়েছেই। তার থেকেও বড় কথা, BLDC ফ্যানের কিন্তু লংজেভিটি অনেক বেশি, যেহেতু ব্রাশলেস, যার জন্য কিন্তু এখানে স্পার্ক তৈরি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু নেই বললেই চলে, এবং যার জন্য কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে এবং যার জন্য আপনাকে মেনটেন্যান্সের দরকার নেই বা নষ্ট হওয়ার ঝামেলা খুব কমই থাকে। এছাড়াও ম্যাক্সিমাম যে BLDC ফ্যান রয়েছে, ম্যাক্সিমাম BLDC ফ্যানে কিন্তু আপনি রিমোটের সুবিধা পেয়ে যাবেন, এবং রিমোটের সুবিধা থাকার ফলে কী হবে জানেন, আপনাকে বিছানা থেকে উঠে আর ফ্যানটাকে কম বেশি করতে হবে না রেগুলেটর দিয়ে। জাস্ট আপনি যেখানে বসবেন, যেখানে থাকবেন, সেখানে আপনার যে রিমোটটা রয়েছে রিমোটটা নিয়ে বসবেন, আপনার যদি মনে হয় কমিয়ে দেবেন, আপনার যদি মনে হয় বাড়িয়ে দেবেন, ইচ্ছা মতো কাজ করতে পারবেন আপনি কোনো রকম সমস্যা ছাড়াই। তবে হ্যাঁ, যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ একটা দুটো আছে, তার মধ্যে প্রধান যেটা হলো আপনার দাম বেশি। অর্থাৎ নর্মাল ফ্যান আপনি হয়তো 1200-1300 টাকা, 1400 টাকা, 1500 টাকা এরকম স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন, কিন্তু মোটামুটি একটা BLDC ফ্যান কিনতে গেলে আপনার মিনিমাম তো প্রায় 3-3.5 হাজার টাকা লাগবে। সো যার জন্য একটু কস্টটা বেশি, কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন, বছরে যদি আপনি 1500-1600 টাকা সেভ করতে পারেন একটা ফ্যান থেকে, সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনার উঠে আসবে এবং তারপরের বছর থেকে কিন্তু আপনার টাকা সেভ হতেই থাকবে, হতেই থাকবে। সো ভালো একটা বিষয়, মানে প্রথম অবস্থায় ইনিশিয়াল যে কস্টটা সেটা বেশি হবে, বাট আপনি যদি একটা ভালো নর্মাল ফ্যানও কিনতে চান BLDC ছাড়াও, তাও কিন্তু এই 3-3.5 হাজার টাকা, 4 হাজার টাকা এরকম দাম লেগেই যায়। তো তার বদলে একটা BLDC ফ্যান নিয়ে আসলে আপনার টাকাও বাঁচতে শুরু করবে পরের বছর থেকেই, মানে প্রথম বছর হয়তো একটু বেশি কস্টিং লাগবে, তারপর বছর থেকে কিন্তু আপনার সেটা সেভ হয়ে যাবে। এই মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।